খবর চন্দন বন্ধুরা, আমি রাহুল, আর সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে শনিবার না? হ্যাঁ, আজকে শনিবার, আর ফেব্রুয়ারি 19th। আর এখন বাজে কটা? এখন 9:45। পৌনে 9টা বাজে, আমাদের একটু দেরি হয়ে গেল বেরোতে। আজকে একটা বিশেষ ব্লগ, আপনারা আমাদের ইউটিউবের যে পোস্টটা হয়েছিল সেটা আগেই দেখেছিলেন। আমরা আজকে যাচ্ছি হচ্ছে বীরভূমের একটা স্পেশাল জায়গা, ইলামবাজার। তো আজকে আমাদের একজন খুব জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সঙ্গে ব্লগ হচ্ছে। চ্যানেলটার নাম হচ্ছে TradiSwad। তো শানুর সঙ্গে, মানে শানুর সঙ্গে বিগত এক দেড় মাসের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে চন্দন, শানু সকলের সঙ্গে। এবং শানু গতকাল আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছে, তোমরা হাঁস খাও তো? এবং হ্যাঁ, হাঁসের মাংস তো খাই। শ্রীকান্ত, হাঁসে কোনো মানা নেই তো? আমার হাঁসে মানা নেই, এবং হাঁস মাংস আমি আজ থেকে 18 বছর আগে খেয়েছি, তখন ছোট ছিলাম, আমার বাড়িতেই হতো। বলছি ডাব কত করে? 30-40 আছে। আচ্ছা, 60 টাকার ডাব নেই? না, আপনার দাম গুলো তো সেরকম মালাই হবে, মিষ্টি জল মালাই। বলছে যে গ্যারান্টি দিতে পারছে না শাস হবে কি না, একদমই মিষ্টি না জল। শানুর বাড়িতে যাওয়ার রাস্তাতে একটা জায়গা এসেছে, জায়গাটার নাম হচ্ছে মোর গ্রাম, শালগাছের জঙ্গল এদিকে। জায়গাটা কিন্তু বেশ ভালো, সুন্দর না জায়গাটা? হ্যাঁ, খুব সুন্দর। দেখ, ডাবিটার একটা ছোট জলের জায়গা আছে। শানুর বাড়ি পৌঁছাতে আর মোটামুটি আধ ঘন্টাও লাগবে না, তার থেকেও কম। আর শানুর বাড়ির সামনাসামনি এসে গেছি। শানুর বাবা, মানে আঙ্কেল, আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন সামনে, কারণ একটু ডান দিক বাঁদিক আছে। সামনে সাইকেলেতে যাচ্ছে কাকু। কি ভাই, আচ্ছা এই জায়গাটাই তাহলে দেখি। আচ্ছা, শানু এসে গেছে। দেখ, অনেকদিন পর দেখা হলো। বাকি সবাই কোথায়? ওই ঈশ্বর ভাল মঙ্গল করুক। না না, খুব সুন্দর এদিকের রাস্তা গুলো, দারুন। আপনারা ব্যাক করলেন, আমি বুঝতে পারলাম যে এই গাড়িটাই হবে। আপনি বলবেন না প্লিজ, খুব লজ্জা লাগে, আরো লজ্জা লাগে। বেশ বেশ বাবা, তাই হবে। আপনি বলবেন না, আমি তো দেখে চিনতে পারি চাইবেছি, তাহলে কাকুই হবে। তোমাদের ব্লক টলক দেখি নিয়ে আমি গাড়িটা দেখে বুঝতে পারলাম, নিয়ে তখন আমি আবার সঙ্গে সঙ্গে ব্যাক করলাম। আমি তোমাদের আনতে যাচ্ছিলাম। ও আচ্ছা, বিখ্যাত ট্রেডিশনাল রান্নার জায়গা। চেয়ার কিসে, আমরা এখানে বসে বলবো? চেয়ারের কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি ভালো আছো? তোমার কত বয়স? হ্যাঁ 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 6 মাস। আরে এই তো ঠাকুমা, ঠাকুমা ভালো আছেন? ও, আমি খেয়াল করি, আমি খেয়ালই করিনি। ঠিক আছে, অসুবিধা নেই কোনো। তো শানুর বেশিরভাগ ভিডিওতে দেখেছি শানু খুব ঝাল খাও, তাই তো? এবার আমিও ঝাল খাই, আপনারা যারা ভিডিও দেখেন। কিন্তু শানু এই চিন্তাটাই করছিলাম যে দাদা খেতে পারবে কিনা, আমরা যতটা ঝাল খাই, এবার শুনছি যে দাদা খুব বেশি ঝাল খায়, তো যাই হোক খুব ভালো লাগলো। বাকি দুজনে বাজে অবস্থা হয়ে যাবে কিন্তু। তাই নাকি দাদা? আমরা একটু ঝাল বেশি খাই, তবুও ঠিক আছে, আমরা যেটা খাই তার থেকে অনেক কম দেওয়া হয়েছে। না না, আমি ঝাল খাই, আমি ভালো রকম ঝাল খাই।
আজকের মেনু হচ্ছে খাসির মাংস, যেটা আমি রান্না করেছি, আচ্ছা, আর হাঁসের মাংস, যেটা বাবা রান্না করেছে, আচ্ছা, আর কচু শাক মাছের মাথা দিয়ে। ওফ, মানে কালকে একটা সিলভার মাছ এনেছিলাম ওই 6.5 কেজি ওজন, যেটা ব্লগে দেখছিলাম না, হ্যাঁ, যে মাথাটা ছিল সেই মাথাটা দিয়ে কচু শাক, আর জিওল মাছ আনলাম, কারণ তোমাদের ধরো শহরে জিওল মাছ মাগুর মাছ এগুলো অতটা পাওয়া যায় না, হ্যাঁ, ভালো যে তাহলে এই মাছটা নিয়ে আসি। আচ্ছা, মনে হচ্ছে কত বড়। কি খবর চন্দন, ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। জায়গাটা যা বানিয়েছেন না কাকু, অসাধারণ, ভালো লাগছে বাবা, দারুন দারুন। বাহ, বসার জায়গাটাও খুব ভালো। এটা প্যান্ডেল ছিল, সরস্বতী পূজার প্যান্ডেল, দারুন। দিয়ে চালটাকে ভাঙি নাই, ভেবেছি থাকবে, কফি হাউস করবে, এটা বিকালবেলা একটু চাটা খাওয়া। ব্যাপক জায়গাটা। দুলাল হচ্ছে আমার মেজো শালা, ওর মেজো মামা। আচ্ছা, কিন্তু মিল আছে তো? আমাদের আমাদের প্রতিটা এই আপনাদের কথা শুনে আমার ছোট বোনপতি এই আপনাদের আনতে আনতে ফোন করলো, বলছে দাদা আমি আসছি, আবার তোমাদের কথা শুনেই বলছে আসছি, দাদা আমি যাবো দেখা করবো। একটু দেরি করে খেলেই হবে কি? না, সেটাই ভাবছি, সব দিকে চাপ আছে না, একটা রেসিপি হয়ে যাক। আচ্ছা, নিশ্চয়ই খেয়ে নিয়ে বেরোবো। তাহলে বিকাল থেকে বেরোবে, আমাকে একটু শুধু জল, কোনো চাপ থাকবে না। বোতল থেকে দিলেও হবে, মিষ্টিটা ভালো খেতে, যেমন আছি তেমনই ভালো না মা? এটাই ঠিক, এটাই দেখে যদি কেউ ভালোবাসে তাহলে সেটাই ভালোবাসা। এই সাদা মিষ্টিটা অসাধারণ। হ্যাঁ, সাদা মিষ্টিটাই খুব অসাধারণ। চিজ চিজ একটা ব্যাপার আছে, ওটা কি? ওটা হচ্ছে চিত্তরঞ্জন, দারুণ মিষ্টিটা খেতে, চিত্তরঞ্জন, মানে এটা সুগার ফ্রি। এটা এখানেই হাঁস মুরগির জায়গা, এই সেটআপগুলো আমার দারুণ লাগে, জাস্ট অসাধারণ। ঠাকুমার দাঁতগুলো কিন্তু সাদা খুব। ঘরের নাতা দেওয়ার মতন, মানে ফুটে না দেয়াল বুঝা যাবে ছিল। এখানে যত এরম করবে না, ও যাবেনি, বুঝেছো? ও কি করে যাবেনি, মানে দাঁড়িয়ে থাকবে, মানে ওর আরাম লাগে খুব, ছোট ছোট কুল হয়ে আছে। রাহুল বলে না, ওই তো লাল কুলও হয়েছে, লাল মানে পাকছে। আর হাওয়াটা খুব ন্যাচারাল, মানে নিঃশ্বাস নিচ্ছি, বুঝতে পারছি যে এটা পলিউটেড এয়ার নয়। তুই কুলটা খেয়ে একবার দেখ, কিরম মিষ্টি একদম, তাহলে শুধু একটু দিয়ে দেখ খালি, বুঝতে পারবি ওই যে গাছটা কুলটা। বেগুনি আর হলুদ বলছে, এটা ন্যাচারাল, ন্যাচারাল, এটা এরকমই হয়, চাইনিজ বাদাম, একদম নরম পাতাগুলো, লেয়ারের পর লেয়ার, একটু সেম মতো দেখতে না পাতাগুলো। আমার ভাতটা দেখে একটু ভয় লাগছে, আমার যে থালাটা সেটা থেকে ভাতটা আপডেট। হ্যাঁ সত্যি বলছি, রাতে অন্য কিছু খেতে পারবো, কিছু রান্না করি তাহলে কি দিয়ে খাবে তুমি? তাহলে রান্নাগুলো খাবো, ওই জন্য তো বলছি ভাতটা কমিয়ে দিবে। আমি ভাত কমাতে বলবো না, আমার জন্য ঠিকই আছে। না তোর ঠিক আছে, আমারটা থেকে কমান, যে কোনো একটা থেকে কমিয়ে দিবে। কত রান্না হয়েছে একবার দেখা, জাস্ট দেখা, বিখ্যাত হাঁসের মাংস। প্রেশার হয়ে গেছে অলরেডি, ভেবে যে দুটো মাংস খেতে হবে, দু ধরনের তো কিছু খেতেই পারি না। সবাই মিলে একসাথে থাকার আনন্দটাও আলাদা। লাঞ্চে প্রচুর আইটেম হয়েছে, যেরকম শানু ফার্স্টে বললো, হাঁসের মাংস, মাটন, জিওল মাছ, কচুর শাক, মানে এলাহি আয়োজন।
ভেতরে গিয়ে খাবো, আমার বলতে বলতেই জিভে জল চলে আসছে প্রায়। অসাধারণ, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এরকম সুন্দর জায়গাতে বসে এত সুন্দর খাবার। ও যদি খুব বড় হয় তাহলে 300 গ্রাম ওজন হবে। হাঁসের মাংস মেইনলি বলতে গেলে আমি যখন ট্রেডিসওয়াদের ভিডিও গুলো দেখতাম, হাঁসের মাংসটা দেখে আমার এত লোভ লাগতো, এত লোভ লাগতো সেটা বলার নেই। অসাধারণ হয়েছে কচুর সাথে মাছের মাথা যেটা, তাই ভাবছি মাথাটা একদম স্ম্যাশড হয়ে গেছে, খুবই ভালো লাগছে। এটা হাঁসের মাংস, মাটন, এটা কি জিওল মাছ, জিওল মাছ। আমি ডালটা নিয়ে একটু দেখছি, এটা কাঁচা টমেটো দিয়ে ডাল, হ্যাঁ মানে একটু টক টক আর কি। মসুর ডাল কাঁচা টমেটো দিয়ে মস্ত ভালো লাগছে। মা লঙ্কা নিয়ে আসলো, কাঁচা লঙ্কা, এটা লঙ্কা। তারপরে তুমি মজা ভালোই ঝাল খাও। অন্য বাকি টেস্ট গুলোকে ডমিনেট করে এটা। হ্যাঁ, এবার হচ্ছে মেইন ইভেন্ট হাঁসের মাংসটা। কতটা কি নেবো বুঝতে পারছি না। দাদার কাছে ঠিকঠাক লাগবে কিন্তু তোমাদের কাছে ঝাল লাগবে। ঝোলটা কিন্তু হেভি হয়েছে, দারুন রংটা দেখেই মনে হচ্ছে ভালো ঝাল হয়েছে। ঝোলটা অল্প দারুন খেতে, জাস্ট দারুন। মাংসটা কেমন? মাংসটা তো শক্ত হয়, বলতে একটু শক্ত হবে। অসাধারণ খেতে হাঁসের মাংসটা। হাঁসের মাংসের ঝোলটা এত অসাধারণ হয়েছে, আমি কথায় বলে বোঝাতে পারবো না আমাকে। দাও শোনো, ভাত দাও। This thing is heaven. অসাধারণ খেতে। আমি তো খাওয়াটা দেখছি শুধু। দারুন লাগছে। বেশ বেশ বলে সব। ওই তো সেটাই বলছি, বেশ বেশ বলছিস কি তুই? ঝাল লেগেছে? না না, মোটামুটি যেই ঝালটা আছে আপাতত ঠিক আছে, ওতে কোনো প্রবলেম নাই। তবে আমি তো হাঁস মাংস খাওয়ার আগে মটনটাই ধরে নিয়েছি, খেয়ে নিয়েছি আগে, গুলি ফেলেছিলাম যে সামনে দিয়ে ডান দিকে হাত দিয়ে নিতে যে, তারপরে আবার ব্যাক করে রেখে দিয়েছি। দারুণ মেটে, হাঁসের মাংসটা জাস্ট অসাধারণ আছে। এইটা বাদ দিয়ে তেলটা ইয়ে নেই, জায়গা নেই। এই যে তেলটা না, এটা কিন্তু মুরগির থেকে ফার বেটার, অনেক বেটার। সব মাংসের ঝাল না হলে আবার টেস্ট হয়। ঠিক
মাংসে ঝাল না হলে আমার ভালোই লাগে না, মাংসে একটু ঝাল হবে। খাও আস্তে আস্তে কষ্ট করে, কষ্ট মাটনটা খাবে কি দিয়ে জিজ্ঞাসা হাঁস খাও তো অনেকে কি হাঁস খায় না সানুয়াটা বললো যে মাটনের আগে হাঁসের মাংসটা নিতে, বিকজ স্বাদটা ভালো করে পাওয়া যাবে। অসাধারণ হয়েছিল হাঁসের মাংসটা, জাস্ট অসাধারণ। হাঁসের মাংসটা খাওয়ার পর না মাটন আমি সেইভাবে খেতেই পারিনি, দুবার এক থালা করে ভাত নিয়েছি হাঁসের মাংসের জন্য। তুই মাটন একটু খেয়েছি আর লাস্টে এই মাছটার নামটা কি, নামটা বারবার ভুলে যাচ্ছি, জিয়ল মাছ, জিয়ল মাছের ভাপা, রাইট? এটা করতে চাইছি না, অসুবিধা নেই, নিয়ে নাও, এতটা খেতে পারবো না, দাও না দেখি। গলে যাচ্ছে মুখে, দারুন। আর বিশেষ করে সিদ্ধটা হয়েছে খুব ভালো এবং একদম মাখনের মতন, একদম যে মুখে দিলি গলে যাচ্ছে। দেখি এটা ও তো আর পাচ্ছে না, যখন আমাকে শেষ করতে হবে, দয়া সরি, খুবই ইচ্ছে শেষ করার, যাই হোক আমি তো বলেছিলাম আমি এটাই করবো না, বলে এত ভালো একটা লাঞ্চ আমরা এখানে খেলাম, এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে হাঁসের মাংস ওয়াজ টু গুড, মানে আঙ্কেল বানিয়েছিলেন হাঁসের মাংস, অসাধারণ খেতে। ইনফ্যাক্ট হাঁসের মাংস এতটা খেয়েছি যে বাকি আইটেম খাওয়া সম্ভব হয়নি। এখন লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, বেল্টের একটা হুক লুজ করে নিয়েছি কারণ পেটটা মনে হচ্ছে ফেটে যাবে। এরপর সানুর সঙ্গে একটু যাবো, সামনাসামনি দু একটা খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ওগুলো একটু দেখবো। ওই তো কাকিমা, তুমি একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করবে তাহলেই তো হবে, সেদ্ধ হলে ঠিক হবে, অবশ্যই যাবে, কিন্তু আমার খুব ভালো লাগবে আমাদের। ওই কুটুস, এ দেখ এই যে কুটুস, খাবার দিয়ে সে শুধু ভাতই খায়, ভাতটা বেশি পছন্দ না। তো কুটুসকে ডাকছিলাম, আর ওর প্রচুর হিংসা কুটুসের উপরে, কুটুসকে দেখলে ওর আর কি মানে ওকে ঝুলে যায় দেখলে, ওকে ডেকে খাবার দিলাম, তো দেখো রেগে রে আছে, গোলু গোলু কি আছে সোনা, কে রে পাপা, আমি কতটা ভালো হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না, হুম স্বাভাবিক, শুধু কি ভাতই খায় ও, না ও সব খায়, ব্যাস লজ্জা পেয়ে গেল নাকি, না ভয় পায় অন্য কাউকে দেখলে। মুরগি আর হাঁস ধরা চলছে, দুটো বেরিয়ে গেছে। আচ্ছা এই সব হাঁস যে বাইরে আছে ওগুলো কি ফিরবে আবার সবকটা? হ্যাঁ সন্ধ্যার আগেই ফিরবে, মানে একদম শিওর ফিরবেই যে, একদম শিওর। আরে গোলুকে দেখ মন খারাপ করে শুয়ে রয়েছে, কুটুসকে একটু বেশি বেশি আদর করা হয়েছে কুটুসকে, সেই জন্য কুটুসকে একটু বেশি আদর করা হয়েছে, ওকে করা হয়নি। আমি ঠাকুমার কাছ থেকে চবনটা নিয়েছি না, আর কাঁচা সুপারি দিয়েছি, কাঁচা সুপারি তো কোনোদিন খাও নেই, আমি খেয়ে দেখো তাহলে কবিতা কি হচ্ছে, এটা জানতাম না, শুনিয়ে আসবে কি ভাই, কি হচ্ছে মুখি টাটা লোকজন আপনাদের এত মন খোলা, আমার এসে যেন মনে হচ্ছে, সত্যি কথা আমার এসে মনে হয়েছে আমি এখানে অনেক যুগ ধরে, কাকুকে বলতে হবে খুব ভালো, আপনার সবাই খুব ভালো, খুব ভালো।
আসলাম কাকু, বেরোই আবার হোলিতে দেখি আসবো হয়তো। খুব ভালো লাগলো এসে। আপনি কি একসময় জিম করতেন? না, আপনার তো হাত ফাত একদম এখনো পুরো একদম স্ট্রং এন্ড টাফ। আমি 10 বছর বয়সে পাউরুটি কারখানায় কাজ করেছি। ও আচ্ছা। ভোর 2:30 মধ্যে উঠে পাউরুটি ময়দা শিনেছি প্রতিদিন 1 কুইন্টাল। আপনি খুব ভালো থাকবেন, আর আপনাদের ইউটিউব অনেক অনেক আরো অনেক বড় হোক, 10 মিলিয়ন সাবস্ক্রাইবারটা হোক, সেই সময় তো আবার বড় করে পার্টি করা যাবে। আসছি তনু মা, আসলাম একদম। এই জাস্ট এখান থেকে রওনা হলাম, তো শানু যাচ্ছে সামনে বাইকে। চন্দন, শানু আমাদেরকে দু একটা লোকাল জায়গা একটু দেখাবে, ওগুলো দেখে নিয়ে রওনা হবো। শানুকে তো সবাই চেনে, আলাদা করে বলার কিছু নেই। তাও ওর চ্যানেল হচ্ছে TradiSwad and TradiSwad Vlogs। প্লিজ 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 সকলে দেখবেন, আমার তো খুব ভালো লাগে, আর আমি জানি আপনাদের অনেকেই দেখেন আর খুব পছন্দও করেন। যাব না দিদি, এখান থেকে বেরিয়ে নদীতে যে। আচ্ছা, আমরা কি এইটা দিয়ে বেরোতে পারি? হ্যাঁ, রাস্তাটা ধরে দিলে। হ্যাঁ, আমরা এইটা কলকাতায় খুব বিক্রি হয়। পেঁয়াজ কুলে আমাদের বাড়িতে প্রচুর ছিল। দেখে সাবধান। ওই দেখ, ব্রোকলি হয়েছে। সবই ব্রোকলি ছিল। ব্রোকলি ছিল। ও, ব্রোকলি হয়। হ্যাঁ, এই যে বেগুনি ফুলকপি, এদিকে আয়। হলুদ ফুলকপি, বেগুনি ফুলকপি, দেখ রংটা, দেখো এই যে রংটা হচ্ছে বেগুনি, বেগুনি ফুলকপি। রেট কে বেশ না এগুলো? হ্যাঁ, দিয়ে দিন। এদিকে তাকা, দেখা একবার, লাল বাঁধাকপি। বাপরে বাপ, তোর থেকেও বড় প্রায়, তোর দম বেরিয়ে যাচ্ছে তুলতে। হলুদ ফুলকপি দেখে একটু সামনে নিয়ে আসুন দাদা। বাহ, বড় ক্যাপসিকাম আছে। ও হ্যাঁ, উপর দিকে টানলেই ভেঙে যায়। বাহ, বড় বেশ ক্যাপসিকামটা। হ্যাঁ, আরে চাপ নেই, দাও না, তুমি এতগুলো ধরবে কেন হাতে দিয়ে, দাও আমাকে দাও। নানান জন হাতে নানান সবজি ধরেছে। শানুকে অনেক ধন্যবাদ চাইনিজ বাঁধাকপিটা ধরার জন্য। বাহ, তুই ফুল নিয়েছিস? আলু এক বস্তা নিয়ে গেলে হতো, কাজে লাগতো। সো বন্ধুরা, অনেক জায়গাতে ঘুরলাম, অনেক কিছু খেলাম, এবার একটা অসাধারণ দিন গেল। আর কি বলবো, আলাদা করে কোনো কিছু বলার নেই, এবার বাড়ি ফিরবো। আর শানুকে অনেক থ্যাংকস, চন্দন, শানু, সবাইকে বলছি আমাদের যেরকম সাপোর্ট করেন, এই দাদাকেও সেরকম সাপোর্ট করবেন, আর অনেক বেশি লাইক করবেন, শেয়ার করবেন। একদম, খুব মন ভালো সবার, এখানকার লোকজনের মনটা খুব ভালো। তো যাই হোক, অন দ্যাট নোট এখানে আজকে ব্লগটা শেষ করলাম, আর কোনো কিছু দেখা হয়নি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।